দমদমে দশমতম আন্তর্জাতিক শোটাকান ক্যারাটে ফেডারেশন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন হয় অমল দত্ত স্টেডিয়াম সুরের মাঠে। যুগের সাথে তাল মিলিয়ে অভিভাবকরা তাদের বাচ্চাদের পড়াশোনার সাথে শরীর চর্চা খেলাধুলার ওপর নজর দিয়েছে, তাই তারা ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে ভর্তি করিয়েছেন। এই বিষয়ে সেন্সি শেখ লালু বলেন, এই ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে দশমতম আন্তর্জাতিক শোটাকান ক্যারাটে ফেডারেশন বেঙ্গল ক্যারাটে স্টেট চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজন হয় সকাল 10টায় দক্ষিণ দমদম অমল দত্ত স্টেডিয়াম সুরের মাঠে। অনুষ্ঠানটি পরিচালনা করছে প্যান ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া। অতিথি হয়ে আসেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর সঞ্জয় দাস, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ গুপ্ত, ডিডিজিপি সাধারণ সম্পাদক কমিটির সচিব বিক্রম ব্যানার্জি, গণেশ মুখোপাধ্যায়, সৌরভ মিশ্র, সমীর কর্মকার, নবীন ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। দশমতম আন্তর্জাতিক শোটাকান ক্যারাটে ফেডারেশন বেঙ্গল ক্যারাটে স্টেট চ্যাম্পিয়নশিপ 2023 প্রতিযোগিতা শেষ হয় প্রতিযোগীদের ক্যারাটে প্রদর্শনীতে। বিক্রম ব্যানার্জি, এমসিওর ডাটা ল্যাব প্রাইভেট লিমিটেড কোম্পানি সেক্রেটারি, ঐকাতন ক্লাব দুর্গানগর, উপস্থিত রয়েছেন সেন্সি সিহান রূপা বারুই, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের এবং আমাদের এক্সিকিউটিভ কমিটি যারা মেম্বার রয়েছেন তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের প্রেসিডেন্ট আইএসকে বেঙ্গলের, কারণ আমরাই দেশকে তুলে ধরি, দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে আমাদের সবাইকে রিকোয়েস্ট করবো।
টিম দিয়ে আমাদের বাচ্চা ছেলেদের উৎসাহিত করুন। এনসি টোটন দাস টুর্নামেন্ট ম্যানেজার, বুঝতেই পারছেন ডেজিগনেশন থেকে তার সহযোগিতায় আমাদের এই টেস্ট আইসকেপ চলছে, নাইন তো হয়েছে এবং টেন তো হয়েছে। সবাই স্টুডেন্টদের এনার অবদান দেখি, একমাত্র আইনি কোন পর্যায়ে কোথায় না গিয়েছে, 45 ডিগ্রি সেন্টিগ্রেড 48 ডিগ্রি সেন্টিগ্রেড 2022 ফগোয়ারাতে পাঞ্জাবে সেখানে পর্যন্ত গিয়েছে, এই গরমের মধ্যে এই অবস্থায়। সে কিন্তু আজকে তখন সুস্থ ছিল, সেই অবস্থায় কিন্তু আজকে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করে নিয়ে এসছে। এর হাত ধরেই বাংলা 2022 ক্যারাটেতে অল ইন্ডিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে। ডিসিপ্লিন না থাকলে কোনো খেলায় সে উন্নতি করতে পারবে না। আমি সেই জন্য আমি ক্যারাটে নিয়েই বলছি যে ক্যারাটে শুধু একটা ইয়ে নয়, নিজেকে সেলফ ডিফেন্স হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে, বা এই যে মানে উদ্যোগ দেখা যায় না, কিন্তু বর্তমানে অ্যাসোসিয়েশন থেকে আমরা বলতে চাই যে তারা 1911 থেকে শুরু করেছে, শুরু করে বর্তমানে যে অনুবাদ জানিয়ে আমি আমার দক্ষ করেছি। থ্যাংক ইউ আমার সিনিয়র। আমার আগে বিহার রাজেন্দ্র বাচ্চাদের সাথে আছে, আমাদের সময় টিভি দিল, আমাদের সাথে বাবা আমরা বলতো খেলে কী হবে, খেলে কী হয়েছে আজকে ভারতবর্ষের দেখুন কয়েকজনের নাম আমি উল্লেখ করছি না, মোহাম্মদ সিরাজ বাবা অটো চালাতে, অটো চালিয়ে ছেলেকে খেলা শেখাচ্ছে আজকে তার বিভিন্ন ভাষা। তো আমার মনে হয়েছে সেই সব জায়গায় গিয়ে গিয়ে যে ক্যারেক্টারটা কত ইম্পর্টেন্স হয়ে দাঁড়িয়েছে সবার লাইফে, কারণ কি হেলথের খুব সার্ভ করে এটাকে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে স্পোর্টসটা খুব ইম্পর্টেন্ট, সেটা যাই হোক না কেন। আমি আজকের এই অনুষ্ঠানকে প্রচণ্ড উপভোগ করলাম, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকেই আমার জানাই আমার প্রীতি শুভেচ্ছা। এবং আজকে এই ক্যারাটের যে প্রোগ্রামটা আজকে যেইভাবে আজকে স্প্রেড করেছে অল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া শুধু বলবো না, অল ওয়ার্ল্ডে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেট লেভেলে যেইভাবে ক্যারাটের আজকে যা প্রচলন চলছে, আমার মনে হয় এভাবে চললে আজ ক্যারাটে আজ অনেক উপর উঠে যাবে। হ্যাঁ, আজকে আমাদের এই যে 15টা ইউনিট আজকে এখানে এসছে, এই ইউনিটটা কিন্তু সবাই কিন্তু স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবাই সব জায়গায় কিন্তু তারা পার্টিসিপেট করছে।
আমার নাম রঞ্জিত ভৌমিক, আমি দমদম গোড়াবাজার ভলেন্টিয়ার্স ক্লাবের জেনারেল সেক্রেটারি। কারণটা হচ্ছে ও মানে পড়াশোনা করে আর পড়াশোনার সাথে সাথে একটু যাতে খেলাধুলাটাও করতে পারে। উপকারিতা বলতে কি বলবো, মানে খেলাধুলা করলে বাচ্চাদের তো একটা মানসিক মানে ঘরে যেটা বসে থাকে সেখান থেকে বেরিয়ে একটু বাইরের, এখন তো সব এমন হয়ে গেছে যে সবই তো ঘরের মধ্যে সব ঘরবন্দি হয়ে থাকে, তো কিছুটা যদি বাইরে বের করা যায় বাচ্চাদেরকে বের করে, ওদের মানসিক একটা বিকাশ হয়, প্লাস হচ্ছে ওদের এই যে খেলাধুলা যে একটা শরীর চর্চা হচ্ছে তাতে মানে শারীরিক একটা ব্লাড সার্কুলেশন ঠিক। আজকে আমাদের যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এটা 10th আইএসকেপ বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023, এটা অমল দত্ত ক্রীড়াঙ্গনের ব্যাডমিন্টন হলে হচ্ছে। স্থানটা হচ্ছে সুরের মাঠ দমদম ছাতাকল স্টপেজ। এখানে আর একটা নতুনত্ব কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমার সবসময় একটা ধারণা হয় যে আমার ক্যারাটে সংস্থার একটা নতুনত্ব জিনিস দেখ, এবং সেটা আমাদের আইএসকেএফ বেঙ্গলের এবং আইএসকেএফ ইন্ডিয়ার এবং ইন্টারন্যাশনাল লেভেলও তারা সবসময় একটা নতুন ধারণায় প্রেজেন্টেশন করে এবং সেটাকে বাচ্চাদের এবং প্যারেন্টসদের প্রচুর সুযোগ সুবিধা সেটা করে দেয়। এবং আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে রয়েছেন হান্সি প্রেমজিৎ সেন, উনিও আপ্রাণ চেষ্টা করেন যে আমাদের বেঙ্গলের ক্যারাটে ইন্ডিয়ার ক্যারাটে একটা সবার সামনে উঠে। তো আজকে প্রেসিডেন্টের ভূমিকা অসীম, প্রচুর মেহনত করে উনি এবং তাদেরই ফলো আপ করে আমরা আগে এইসব টুর্নামেন্টগুলো করেই যাচ্ছি। আশা করবো ভবিষ্যতে আরও ক্যারাটের দিকগুলো ভালো হবে এবং হান্সি প্রেমজিৎ সেন যেভাবে খাটছে বাংলার বুকে এবং আরও আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশনে যারা খাটছে আমাদের ক্যারাটের একটা নতুন দিক অন্তত আমরা পাবো। আমি এটাই বলবো যে সমস্ত স্পোর্টসই খুবই ভালো, কিন্তু ক্যারাটে তার নতুন এবং সাইন্টিফিকের যে গুণাবলী রয়েছে তাতে অনেক বেনিফিট পাবে এবং বাচ্চারা মেন্টাল ফিজিক্যাল ফিট তো হবেই, তার সাথে যে ডিসিপ্লিন আর যে নিয়মবদ্ধতা এবং যে কর্মক্ষমতা বাচ্চাদের তৈরি হবে এবং মাঠে ফিরিয়ে আনা, মোবাইল থেকে টিভি থেকে দূরে রাখা, এই একটা ক্যারাটের একটা বড় সাফল্য আমি বলতে পারি। 4 বছরের বাচ্চাও আছে, এটা আমাদের প্যারেন্টস, এটা প্যারেন্টস ছাড়া এটা সম্ভব না। 4-5 বছরে প্রচুর বাচ্চা এসছে, প্রচুর বাচ্চা। এবারে স্বাস্থ্যের জন্য একদম মানে আমাদের যেভাবে আমরা এই যে কনজারভেটিভ ভাইরাস থেকে বা আমাদের রিসেন্ট যেটা আমরা ভুগছি ইনফ্লুয়েঞ্জাতে আমরা ভুগছি, সর্দি জ্বর কাশি লেগেই রয়েছে করোনা ভাইরাস থেকে, কিন্তু ক্যারাটে বা স্পোর্টস তারা কিন্তু নিয়ে যায়নি, তারা একটু কষ্ট হয়েছে কিন্তু আবার কাম ব্যাক করে ফিরে এসছে, এর একটা বড় গুণ এইটাই, স্পোর্টসে ক্যারাটের একটা বড় গুণ। হ্যাঁ, আমাদের 15টা জেলা থেকে এসছে। আমার নাম সেনসি শেখ লালু, আমি আইএসকেএফ বেঙ্গলের চিফ ইনস্ট্রাক্টর এবং আইএসকেএফ ইন্ডিয়ার ওয়ার্কিং সেক্রেটারি।